মিডিয়া ভয়েস মেলে স্বাগতম। টেলিপদ্মায় খুব তাড়াতাড়ি শুরু হতে চলেছে চুনি পান্না। বাংলা টেলিভিশনের ভূতুরে কমেডি সংজ্ঞা বেশ হাতে গুনা। নতুন ধারাবাহিকের প্রমো বলছে, জমে যেতে পারে এই নতুন আইডিয়া। চুনি পান্না ধারাবাহিকের কেন্দ্রীয় চরিত্র চুন্নি, যার হবি হলো আদারে পাতারে ভূত খুঁজে বেড়ানো। কিন্তু ভূত খুঁজতে গিয়ে বেশিরভাগ সময়ই সে হতাশ। গা ছমছমে ভূতুরে বাড়িতে অভিযান চালিয়ে চোরের দেখাই মিলেছে, ভূতের দেখা মেলেনি। তার এই শখ অবশ্য মোটেই পছন্দ নয় বাড়ির লোকে, তাই তাকে শাসানো হয় যে অবিলম্বে ভূত খোঁজা বন্ধ না করলে তাকে ভূতের শ্বশুর বাড়িতেই বিয়ে দেওয়া হবে। ভূত দেখার শখ এতটাই বেশি যে বিয়ে করে ভূতের শ্বশুর বাড়িতে যেতেও কোনো আপত্তি নেই চুন্নির। শেষমেশ সেটাই হয়। চুনি বিয়ে করে যে বাড়িতে পৌঁছয়, শোনা যায় সেখানে নাকি ভূত আছে। চুনির আর ভূত দেখার তর সয় না, তবে বেশিক্ষণ অপেক্ষাও করতে হয় না। কনেপরণ করতে তেনারা এসে পৌঁছান প্রায় সঙ্গে সঙ্গেই। এটা বলতেই হবে যে ধারাবাহিকের এই আইডিয়াটি চমৎকার। বলতে দ্বিধা নেই, সোশ্যাল ড্রামা আর পিরিয়ড ড্রামার ভিড়ে এখনো ভূতিক কমেডি যত্ন নিয়ে দাঁড় করাতে পারলে জমে যাবে, কারণ প্রমো সারা ফেলেছে ইতিমধ্যেই। চুনির চরিত্রে দেখা যাবে অন্বেষা হাজরাকে। কালার্স বাংলার কাজলতা ধারাবাহিকে ডেবিউট করেছিলেন তিনি। এরপর বিদ্যাশ্রমে লিড রোলে দেখা গিয়েছিল অভিনেত্রীকে। দেবজ্যোতি দত্তকে নির্ভীকের চরিত্রে দেখা যাবে, তার ডেবিউট ধারাবাহিক জয়ী। চুনি পান্না ধারাবাহিক তার দ্বিতীয় কাজ হতে চলেছে। ওদিকে পান্নার চরিত্রে দেখা যাবে অভিনেত্রী চায়ন্ডনী ঘোষকে। এই অভিনেত্রীকে কিরণ মালা, দেবী পক্ষ, জয়কালী, কলকাতা আলী, আমি সিরাজের বেগম, গ্যাংস্টার গঙ্গা সহ আরো অনেক ধারাবাহিকে তার অভিনয় দেখেছেন দর্শক। আগামী 11 নভেম্বর থেকে সোম থেকে রবি প্রতিদিন রাত 10:30 থেকে স্টার জলসায় দেখুন চুনি পান্না। তাহলে দর্শক, স্টার জলসায় নতুন ধারাবাহিক চুনি পান্নাতে পান্নার চরিত্রে অভিনেত্রীর নাম জেনে আপনাদের কেমন লাগলো তা অবশ্যই জানাবেন। এই ধরনের আরো ভিডিও পেতে মিডিয়া ভয়েসমেলের পাশে থাকুন।